এক সময় একটি আরামদায়ক ছোট শহরে ঘূর্ণায়মান পাহাড় এবং ঝলমলে স্রোতের মধ্যে অবস্থিত, সেখানে অ্যালেক্স নামে একটি কৌতূহলী ছেলে বাস করত। অ্যালেক্স তার দিনগুলি গ্রামাঞ্চলে অন্বেষণ করতে, প্রজাপতির পিছনে ছুটতে এবং দুর্দান্ত অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখতে পছন্দ করতেন। বসন্তের একটি বাতাসের সকালে একটি তৃণভূমির মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর সময় অ্যালেক্স একটি গাছের ডালে আটকে থাকা একটি পুরানো ধুলোময় ঘুড়ির উপর হোঁচট খেয়েছিল। তার চোখের পলকের সাথে অ্যালেক্স সাবধানে ঘুড়িটিকে টেনে আনেন এবং এর প্রাণবন্ত রং এবং জটিল নকশা দেখে বিস্মিত হন।